সকাল, সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। সুর এবং বাণীর মালা দিয়ে যিনি আমাদের মনে অনুরাগের কুমকুম আঁকাতে এসেছেন, তিনি আর কেউ নন, আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, প্রিয় শিল্পী দিনাত জাহান মল্লিক। সুপ্রভাত আপা। সুপ্রভাত, তোমাকে অনেকদিন পরে দেখা। হ্যাঁ, তোমার সাথে অনেকদিন পর দেখা। কেমন আছো? এই তো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, সবচেয়ে বেশি ভালো আছি এই জন্য নতুন বছরে নতুন একটি অনুষ্ঠান। এনটিভির পর্দায় সবসময় এসেছি, কিন্তু নতুন একটি আয়োজনে এসে আসলে অন্যরকম, নতুন ভাবে আসার আনন্দটাই, এই সকালে কখনো আসেনি। আচ্ছা, তো এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। মানে এই সকালটা মানে আট চারটে সকালের থেকে কিন্তু অন্যরকম। অবশ্যই, মানে মনে হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম, মাঝরাত পর্যন্ত, সকালটা বুঝি বাকি ছিল, সকালটা আবার আজ পূরণ হয়ে গেল মনে হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত এনটিভি সাথে। আমাদের সকালটাও আপনাকে পেয়ে ঝলমল হয়ে গেল, এবং এই ঝলমল, এই যে দীপ্তি, এটি সারাদিন যেন আমাদের সাথে থাকে। তো এই শুরুতে কোন গানটি দিয়ে শুরু করছেন? এই শুরুটা আমি করছি এমন সবার জন্য যারা শীতের ভোরে অনেক আলসে একটা সকাল শুরু করতে চাচ্ছেন, তাদেরকে ঘুম ভাঙিয়ে দেবার জন্য। আমি জানি না এটা আপনি বিরক্তিকরভাবেও নিতে পারেন, আবার খুব আনন্দের মতো করেও নিতে পারেন, ঘুম থেকে জাগিয়ে দেওয়ার একটা চেষ্টা, তবে অবশ্যই সেটা সুন্দর সুরে। এবং এই বিখ্যাত সেই গান ডাকে পাখি খোলো আঁখি, গানে সুর করেছেন শেখসাদী খান আর আমাদের সবার প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লার গাওয়া। তো গানটা মনে হচ্ছে যে এই সকালের সাথে খুব যাবে, সবাইকে ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য এই গানের কথাগুলো খুব জরুরি, যদিও বা তার মতো করে গাইবার সুযোগ বা সামর্থ্য কোনোটাই আমার নেই, চেষ্টা করছি আর কি। Thank you.
চমৎকার চমৎকার একটি সকাল বা সকাল শুরু হওয়ার একটা যে দৃশ্য, তার যেন পুরোটাই আঁকা হয়েছে এই গানটিতে। আর মানে এই গানটি সম্পর্কে আসলে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ছেলেবেলার সাথেই কিন্তু গানটি জড়িয়ে আছে। তখন অনেক আমরা শুনতাম বা অনেকবার আমরা টিভিতে দেখেওছি। হ্যাঁ, এবং আরেকটা মজার ব্যাপার হলো এটা প্রতিরোধ ছবির গান যতটুকু মনে পড়ে। আমাদের পাশায় একটা পরিবেশ ছিল যে যখনই খুব বাচ্চা বা খুব সুন্দর গল্পের ছবি হতো, তখন আমরা যেহেতু উপজেলায় ছিলাম তখনকার সময়, থানা যেটাকে এখন, তখন জেলায় একটা দুটো সিনেমা হল ছিল। তো ওই আমাদের সিনেমা হলের মালিক ছিলেন প্রকাশ কাকা, তিনি ফোন দিয়ে আমার বাবা চাচাকে বলতেন যে ছবি আসছে, দেখ চলে আসেন। তো যাই হোক, তো আমার পুরো ফ্যামিলি জুড়ে আমরা সবাই মিলে দেখা যেত যে দুই ফ্যামিলি, আমার চাচা এবং আমাদের ফ্যামিলি, আমরা চলে যেতাম ছবি দেখতে। এবং প্রতিরোধ ছবিটা আমার মনে আছে সবাই মিলে দেখা, এবং মজাও লেগেছিল যে সকালবেলা যে সত্যি সত্যি যে আমরা যে দৃশ্য কল্পগুলো থাকে তার প্রতিটাই ছিল এই গানে। সবাই যাচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে নাস্তা বানানো, বোনের ডেকে তোলা, পানি ছিটিয়ে ভাইদেরকে বিরক্ত করা, যাওয়ার মতো, তাই না? যে সবাই একসাথে, পরিবারের সবাই একসাথে মুভি দেখতে যাচ্ছে, কিংবা সেই সময় একসাথে টিভি দেখতে বসার যে আনন্দটা সবাই মিলে যে কোনো একটা অনুষ্ঠান, আনন্দ ছিল। আবার এটার মধ্যে আমাদের তিক্ততাও ছিল আমাদের ছোটদের। আমি জানি না তুমি সেইটার অবস্থায় পড়েছো কিনা, এখান থেকে আমার মাঝে মাঝেই মনে পড়ে এখন, যে এখন আমরা অনেক আধুনিক হয়েছি, কিন্তু যখন টেলিভিশনে আমাদের তখন কোনো নাটক চলতো, তখন সেই নাটকগুলোর মধ্যে যখন বাবা মা সামনে থাকতেন, তখন দেখা যেত যে সুবর্ণা আপা হয়তো আফজাল ভাইয়ের হাতে একটা হাত রেখেছে, আমরা কিন্তু উঠে উপর তলায় চলে যেতাম লজ্জায়, যে এটা বড়দের দৃশ্য, দেখা যাবে না। মানে আমাদের মধ্যে এই যে একটা ভেতরেই তৈরি হয়ে গিয়েছিল বড়দের মাঝে এই বড়দের জিনিসগুলো দেখা যাবে না। শুধু তো সেটাও না, যে বড়দের কথার মধ্যে ছোটদের থাকতে নেই, সেই যে বিষয়টা, তোমার অনেক কিছু, ক্লিওপেট্রা আমাদের দেখতে দেওয়া হয়নি, বলতো যে না তোমার জন্য ছিল, তুমি বড় হও। তারপর আমাদের হার্ট টু হার্ট দেখতে দেওয়া হতো না, আমরা ম্যান ফ্রম আটলান্টিক দেখতাম, র্যাভেন দেখতাম, ফলগাই দেখতাম, ম্যাগাইভার দেখতাম, কিন্তু এগুলো এগুলো ভাগ ছিল গানটির সাথে। মানে গানটির সাথে করেই আমরা আসলে একেবারে ছেলেবেলায় চলে গেলাম এবং এক প্রকার একটা খুব চমৎকার একটা স্মৃতিচারণও করে এলাম। অনেক ধন্যবাদ। আমাদের তো আজ সকালে গান অনুষ্ঠানটা তো বিষয় ভিত্তিক গানগুলির ওপরে ভিত্তি করেই কিন্তু সাজানো হয়েছে, যেমন আজকে যেমন হারানো দিনের গান। তো আমরা পরবর্তীতে কোন গানটি শুনছি আপা আপনার কাছ থেকে? আসলে দিনগুলো হারিয়ে যায় না, দিনগুলো আরও বেশি আরও স্বর্ণোজ্জ্বল হয়ে যায়। আর এই দিন আর এই গানগুলো আসলে কখনোই হারানোর মতো নয়, সময়ও নয়, খালি বলতে পারি পেছনের গান আর কি। তো আমাদের একটু অতীতের গান। তো এই এখন যে গানটি করব সেটি আমাদের সবার প্রিয় শিল্পী মিতালী মুখার্জির কেন আশা বেঁধে রাখি। কেন আশা বেঁধে রাখি, কেন আশা বেঁধে রাখি, কেন দীপ জ্বেলে রাখি, কেন দীপ জ্বেলে রাখি, জানি আসবে না ফিরে আর তুমি, জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পানি চেয়ে থাকি,
ছিল সবই আপন, ছিল কাছে যখন, ছিল সবই আপন সেই ভেবে জানি পরে আঁকি কেন আশা বেঁধে রাখি, কেন আশা কত ছিল জীবন, কত হাসি ছিল, কত অভিমান, কত আশা ছিল, কত ছিল জীবন, কত হাসি ছিল, কত অভিমান, সূর্য জ্বালা এই সকাল আমার, সূর্য আমার মনে হয় দেবলীনা চমৎকার বলাটা উচিত, বিশেষ করে আমি যাকে আমার অভিভাবক মনে করি, আমার সবসময়ের সঙ্গী যিনি আদর স্নেহ দিয়ে সবসময় আগলে রাখেন, প্রিয় মিলনদা। মিলনদা, অনেক খুশি হলাম আজকের আয়োজনে আপনাকে দেখে। সজীব আমার সেই তখন থেকে এখনকার বন্ধুর মতো, ওকে যদি বলি যে সহযাত্রী, সহসঙ্গী বা আমাদের মিউজিশিয়ান তবে ভুল হবে, আমার ভীষণ আদরের একটা দেবর তো ও আছে। দৌলত ভাই রয়েছেন আমাদের সিনিয়র একজন মিউজিশিয়ান, সবচেয়ে বড় কথা খুব নিভৃতচারী, ভীষণ শান্ত এবং কোনো কিছুর বালাই নেই, খুব প্রাপ্তিও নাই মনে হয়, নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় তারাই আসলে প্রকৃত গানপ্রেমী এবং আছেন, সেই জন্য অনেক ধন্যবাদ দৌলত ভাই। বিদ্যুৎ ভাই রয়েছেন এবং বিদ্যুৎ ভাইয়ের ব্যাপারটা হলো যে আসলে বিদ্যুতের মতোই তিনি আমাদের জন্য, সবসময় যে কোনো আয়োজনে সে পাশে থাকেন,
চুপচাপ শান্ত মানুষ এবং আমার মনে হয় সকালের আয়োজনে এরকম শান্ত মানুষের ভীষণ দরকার। না আর আসলে আপনার কথা সূত্র ধরেই বলছি যে আসলে আমরা কিন্তু সবাই একই বাঁধনে বাঁধা, আর মানে এটিকে বল এই বিষয়টিকে বলতে পারি যে আমরা আসলে একই পরিবারের সদস্য যেন। হ্যাঁ তা তো অবশ্যই, এবং আমার তো মনে হয় যে আমরা কি কখনো পরিচিত হতাম, যদিও বা অনেকে অনেক কথা বলেন যে কিন্তু একটা কথা না বললেই নয়, হাজারটা টেলিভিশন চ্যানেল আসুক কিন্তু হাজারটাতে যদি অন্তত সাত দিনে একবারও আমাদের দিনাজহান মুন্নিকে না দেখাতো তবে কি আপনারা আমাদের চিনতেন? তাই বলবো যে নিজের দেশের চ্যানেল, নিজের শিল্পী, নিজের এই মিউজিশিয়ান, নিজেদের এই উপস্থাপিকা, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর পরিচয়গুলো তুলে ধরার জন্য এনটিভি যেহেতু নতুন আরেকটি উদ্যোগ নিয়েছেন, তো সেই জন্য সাধুবাদ জানাই এর পেছনে কাজ করে সকল মানুষকে, বিশেষ করে আমি আজকে এই এনটিভির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই জন্য অনেক ঝড়ঝাপটা সামলে, বহুবার অনেক বিপদ সামলে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সেই জন্য বলবো মনোবলের জায়গা এনটিভি অনেকের একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। আর এর পেছনে যে দুজন প্রডিউসার কাজ করেন, নাম না বলে পারছি না, আমি পটানোর জন্য বলছি না, জাহাঙ্গীর ভাই আর নুরুজ্জামান ভাই আমার ভীষণ প্রিয় দুজন প্রযোজক। আমার ধারণা সকালে যে প্রযোজকরা কাজ করেন তারা আমাদের কাছে একটা অনুপ্রেরণার জায়গায়, কারণ এই ভোরবেলা রাতের ঘুম হারাম করে এসে ভোরবেলা শীতের রাতে কাজ করা কতটা কঠিন সেটা আমি জানি, কারণ এরকম ভোরবেলার কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আমার রয়েছে। তাই আমি বলবো যে প্রযোজক এবং টিম যারা রয়েছেন আপনারাই এনটিভির সবচেয়ে বড় প্রেমিক আমি মনে করি, আমরা আপনাদের সাথে রয়েছি। আপনি বলতে থাকলে মনে হবে যে শুনেই যাই, তো শুনতে চাই না, আমরা এখন গান শুনতে চাই। চলুন পরে গানে যাই। এত চমৎকার করে বলছেন, চেষ্টা করি, আমি আর মানে বলার কথা খুঁজে পাচ্ছি না। চলো আমরা পরে গানে যাই। তো পরে গানটা একই শোনার আলোয় গাই, নিশ্চয় বল না? চলো, তাই না? তো গান করে, এত সুন্দর গান করে, আমার সঙ্গে গাইবে আশা করি। চলো কি শোনার আলোয়। কি শোনার আলোয় জীবন।
জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে এত সুখ এত আনন্দ স্বপ্নের মতো লাগে ওগো যদি কোনো দিন জল ছবি সম এত মিষ্টি করে বললে বন্ধু কখনোই দূরে যেতে পারবে না হয়তো না আর দেখছি এবং শুনছি মানে আপনার গান শুনছি বা আপনার দিকে তাকিয়ে আছি এবং তত বেশি মুগ্ধতা যেন বাড়ছে এর থেকে বেশি বলছি না আমরা পরের গানে যাই চলো পরে যে গানটি করব আমার ভীষণ প্রিয় গান খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো চলো সাজি জানাতি সুপ্রভাত
অসাধারণ, চমৎকার। এই গানটা যেন আরো বেশি প্রাণবন্ত হয়ে গেল। অবশ্যই আপনার গায়কিতে এবং আমাদের যে গুণী যন্ত্রণার সঙ্গে যে গুণী শিল্পীরা আছেন, আমাদের প্রিয় দাদাদা, তাদের যেন শব্দ ঝংকারে, তাদের মধুর ঝংকারে। আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, আর আমরা এখন বিদায় নেব। তো তার আগে অফিসিয়ালি আপনাকেও ধন্যবাদ যে এত চমৎকার আমাদের আজকের সকালটা, এত যেটি বলছিলাম শুরুতেই যে ঝলমলে করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই গানের রেশ, এটা মন থেকেই বলছি যে গানের রেশ সারাদিন থাকবে, আমার সাথে তো থাকবে, আশা রাখি দর্শকদেরও থাকবে। আশা করছি আমার যারা বাজিয়েছেন আমার গুরুজনরা তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। দেবনা, তোমাকে অনেক ধন্যবাদ। আর সকালের দর্শক যারা বাংলাদেশে রয়েছেন সবাইকে আরও একবার সুপ্রভাত। সবার দিনটা অনেক সুন্দর কাটুক, শুক্রবার আশা করি পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর কাটাবেন। আর যারা প্রবাসে রয়েছেন, যাদের জন্য সন্ধ্যা, তাদের বলছি শুভ সন্ধ্যা, কাজ থেকে ফিরে এলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, যেটা এনটিভির জন্য অনেক বড় পাওয়া, আমি জানি তারা জানে, নতুন করে জানানোর কিছু নেই, আমার চেয়ে তারা অনেক বেশি জ্ঞানী, যে প্রবাসে যারা রয়েছেন তারা কাজ শেষে এসে বাংলা চ্যানেলই দেখেন। যদিও বা আমরা বাঙালিরা বাইরে থেকে এসে বিদেশি চ্যানেল দেখতে অভ্যস্ত, কিন্তু বিদেশে যারা বাঙালি প্রবাসীরা রয়েছেন তারা ঠিক ঘরে ফিরে বাংলা চ্যানেলই দেখতে চান। তারা যখন সকালের এই গানগুলো শোনেন তখন আমি বলবো এটা এনটিভির জন্য অনেক বড় পাওয়া। তারা কিন্তু সকালের এই আয়োজনগুলো কোনোটাই মিস করেন না, তাই তাদের প্রতি আমাদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন এবং দেশে যারা রয়েছেন সবার প্রতি একবার অনুরোধ করবো, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো গাইতে পারি। ধন্যবাদ। অবশ্যই তারা সবাই আমাদের সাথে থাকবে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপা, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শক, আজ সকালের গানে এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আজকের সকালের যে গানগুলি সারা দিন আপনাদের সাথে থাকবে। আপনাদের সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল, ভালো থাকবেন।